হ্যালো ফ্রেন্ডস ইতিমধ্যে আইফোন সিক্সটিন সিরিজটি লঞ্চ হয়ে গেল এবং এই আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চের মাধ্যমে আমরা আইফোনের যে প্রিভিয়াস ফোনগুলো রয়েছে হতে পারে আইফোন ফিফটিন ফোরটিন সিরিজ থার্টিন সিরিজ বা এর আগের ফোনগুলোতে আমরা কিন্তু কিছুটা প্রাইস ড্রপ লক্ষ্য করব এবং আইফোন সিক্সটিন আসার কারণে সাধারণত আমরা লক্ষ্য করে লক্ষ্য করে থাকি যে পূর্বের ভেরিয়েন্টগুলোর কিন্তু দাম কমে যায় এবং দেখা যাবে যারা নতুন ফোন কিনবে না বা আইফোন কেনার তার ইচ্ছা আছে তারা কিন্তু অন্যান্য ফোন এখন কিনে থাকবে সেক্ষেত্রে বন্ধুরা আমরা কয়েকটি প্রবলেম কিন্তু এখানে ফেস করি বিশেষ করে এই ফোনটি নতুন কিনা রিফাবরি হবে কিনা পুরোনো ফোনের ক্ষেত্রে আমরা যে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ফোন কিনে থাকি বা আনোফিশিয়াল ফোন কিনে থাকি সেক্ষেত্রে এই একটি বিষয় থেকে যায় এবং কোন কান্ট্রির এই ফোনটি সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি না অর্থাৎ আপনি কিনতে যাচ্ছেন মালয়েশিয়ান ভেরিয়েন্ট তো আপনাকে একটি রিভেস দিয়ে বললো এটাই মালয়েশিয়ান ভেরিয়েন্ট তো এরকমটা যাতে আপনাদের সাথে না হয় তার জন্য কিন্তু আজকে ভিডিওটি তৈরি করা তো প্রিয় বন্ধুরা এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না প্রথমে আমরা কথা বলবো যে আপনি ফোনের মডেল নাম্বার দেখে কীভাবে বুঝবেন এই ফোনটি নতুন নাকি রিফেব্রিশ নাকি স্পেশাল ভেরিয়েন্ট সেটা বোঝার জন্য বন্ধুরা স্ক্রিনে আপনারা যে এখন এই মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি সেটিংসে গিয়ে মডেল নাম্বার অপশনে কিন্তু এই লেখাটি দেখতে পাবেন এবং এই মডেল নাম্বারের প্রথম দিকে আপনি যদি খেয়াল করেন সেখানে কিন্তু এম লেখা রয়েছে এবং পরে একটি আরও লেখা রয়েছে এম সি এরকম একটি লেখা রয়েছে এবং এখানে প্রথম অক্ষরটি দেওয়াই বোঝা যাবে এটি নতুন ফোন নাকি রিভিভ্রিজ ফোন বা কাস্টমাইজ করা ফোন কি না তো বন্ধুরা যদি এম লেখা থাকে তাহলে বুঝবেন এটি একটি নতুন ফোন এবং আমাদের মতো সাধারণ গ্রাহকের জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে যদি এখানে এফ লেখা থাকে সেটা সেটাকে বলা হয় রিফেবরিস ফোন এবং ও ওই ফোনকেই বলা হয় যদি ওই ফোনের কোনো পার্টস চেঞ্জ করা হতে পারে ডিসপ্লে ব্যাটারি বা ক্যামেরা যে কোনো কিছু চেঞ্জ করা হলে এবং যদি এন থাকে শুরুতে মডেল নাম্বার শুধু যদি এন থাকে সেই ফোনটা হচ্ছে রিপ্লেসমেন্টের ফোন অর্থাৎ আপনি হয়তো ফোনটি আপনার কোনো প্রবলেম দেখা দিয়েছিলো নতুন করা অবস্থায় ব্যবহার করার অবস্থায় আপনি ফোনটি জমা দিয়েছেন এবং তার পরিবর্তে আপনাকে আরেকটি ফোন দেওয়া হয়েছে একই মডেলের তো সেক্ষেত্রে বলা হয় এটাকে রিপ্লেসমেন্ট ফোন অর্থাৎ কোম্পানি থেকে যদি পরিবর্তন করে ফোন দেওয়া হয় এবং আরেকটি হচ্ছে পি লেখা যদি থাকে তো এখানে এই ফোনটিকে বলা হয় পার্সোনালাইজড ফোন বা কাস্টমাইজড ফোন আপনি সেই ফোনের মধ্যে হিরার কিছু ব্যবহার করতে চান কভারের সাথে বা ফোনের মধ্যে ফ্রেমের সাথে বিভিন্ন ক্ষেত্রে এরকম যে ফোনগুলো তৈরি করা হয় একে বলা হয় কাস্টমাইজড ফোন এগুলো স্পেশালভাবে তৈরি করা হয় অর্ডারের মাধ্যমে তৈরি করা হয় তো এগুলো আর সাধারণ পাবলিকের পাওয়ার তেমন কোনো চান্স নেই তো হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি নতুন নাকি রিফেব্রিশ আইফোন কেনার ক্ষেত্রে দ্বিতীয় যে উল্লেখযোগ্য বিষয়টি সেটা হচ্ছে কান্ট্রি ভেরিয়েন্ট যে কোন কান্ট্রির আমরা ফোনটি কিনবো বা কোন কান্ট্রি দোকানদার আমাদেরকে দিচ্ছে বা আমরা আদৌ চিনতে পারলাম কিনা না বন্ধুরা আমরা যখন আইফোন থার্টিন লঞ্চ হয়েছিল খেয়াল করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসপ্লেতে যে সাদা হয়ে গিয়েছিলো বা কোথাও কোথাও গ্রিন লাইন ইস্যু দেখা দিয়েছিল তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলতে চাই যে এটা কিন্তু এর যে ভেরিয়েন্টটি ছিল সেই ভেরিয়েন্টে কিন্তু এরকম প্রবলেম আমরা দেখছিলাম অধিকাংশ ফোনে এরকম প্রবলেম ছিল বা অন্যান্য কান্ট্রির যে ফোনগুলোতে ছিল সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম আমরা দেখছি না তবে এটা যে ইউএসএর ভেরিয়েন্টেরই যে ফল্ট এমনটা নয় মনে করুন এই আইফোনের ডিসপ্লে তৈরি করেন মনে করেন টোটো কোম্পানি এখন এই টোটো কোম্পানির যে একটাই কারখানা আছে এমনটা নয় তার বিভিন্ন দেশে কয়েকটি কারখানাই রয়েছে ধরুন মনে করুন দশটি দেশে তাদের মোটামুটি তিরিশটি কারখানা রয়েছে এখন কোন কারখানার ডিসপ্লে ওই কান্ট্রিতে গিয়েছে সেটা কিন্তু বলা মুশকিল বা ওইখানের লোক কিন্তু তারা বুঝতে পারবে না তো এক্ষেত্রে ডিসপ্লের ক্ষেত্রে যে প্রবলেমটি হয়েছে তো সেই প্রবলেমটির মাধ্যমেই কিন্তু আমরা আইফোন থার্টিনের যে লাই গ্রিন লাইন ইস্যু বা হোয়াইট স্ক্রিন লক্ষ্য করেছিলাম তো এক্ষেত্রে আপনার আপনাদেরকে বলতে যাই আপনারা ইউএসএ ভ্যারিয়েন্ট অ্যাভয়েড করে ফোন কিনবেন সেক্ষেত্রে ভালো হবে তবে বলা যায় না ভবিষ্যৎ এখন অনিশ্চিত কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু গ্যারান্টি কোনো কিছুতেই দিতে পারি না যেমনটা আমরা ওয়ান প্লাস আগে দেখলাম শুধু গ্রিন লাইন ইস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদার বোর্ড লক্ষ্য করা যাচ্ছে তবে সাধারণত যে কান্ট্রি ফোনগুলো আমাদের ভালো পারফরমেন্স দিয়ে থাকে সেগুলো হতে পারে সেগুলো আমরা লক্ষ্য করে থাকি মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং দুবাই এসব কান্ট্রি কিন্তু পারফরমেন্স আমরা অনেক ভালো লক্ষ্য করে থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা ভেরিয়েন্টটি আলাদা ই সিম বা হতে হবে একটি সিম একটি সিম এরকম কিন্তু আমরা কান্ট্রি বন্ধুরা আপনি যদি মনে করেন ইউনাইটেড স্টেটস এর ফোনটি কিনবেন সেক্ষেত্রে আপনার মডেল নাম্বারের শেষে দুটি অক্ষর যেটা এ এর আগে আমরা লক্ষ্য করে থাকি তো সেক্ষেত্রে যদি এল এল থাকে তাহলে বুঝবেন এটা ইউনাইটেড স্টেটস এর ফোন যদি আইএন থাকে তাহলে বুঝবেন ইন্ডিয়ান জেপি থাকলে সিঙ্গাপুর জে এ থাকলে জাপান এক্স এ থাকলে অস্ট্রেলিয়া জেটে থাকলে হংকং তো এর শুধু এটা তো আমি চার পাঁচটা কান্ট্রির কথা বললাম এরকম অনেক কান্ট্রিতে কিন্তু আমরা আইফোন লক্ষ্য করে থাকি মালয়েশিয়াতে লক্ষ্য করে থাকি তো আমি একটি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গেলে কিন্তু আপনারা কান্ট্রির যে শর্ট ফর্মগুলো অর্থাৎ দুটি ওয়ার্ল্ডের যে শর্ট ফর্ম অক্ষরের যে শর্ট ফর্ম সেটা কিন্তু আপনারা সেখানে দেখতে পারবেন এবং আপনি কোন কান্ট্রির ভেরিয়েন্টটি চান এবং সেখানে কী লেখাটি থাকতে হবে তা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করি এখন থেকে আর আপনার কোন কান্ট্রির ফোন কিনবেন বা কোন কান্ট্রির ফোনটি আপনার হাতে আছে বা দোকানদার আপনাকে কোন কান্ট্রির ফোনটি দেখাচ্ছে সেটা চিনতে আপনার ভুল হবে না এবং আপনি আপনার পছন্দ ফোনটি এবং পছন্দ সেই কান্ট্রির ফোনটি আপনি যেন যথাযথভাবে কিনতে পারেন আশা করি সেটা এখন নিশ্চিত হলো এবং বন্ধুরা আমরা আইফোন সিক্সটিন সিরিজের যে পরিবর্তনগুলো লক্ষ্য করছি যেটা বলতে পারি যে আইফোন প্রথম এই সিক্সটিন সিরিজের সাথে এমন কিছু পরিবর্তন করেছে যেটা আমরা পূর্বে খেয়াল করিনি এবং এর যে এআই ফিচারগুলো রয়েছে এর উপর বেস্ট করে কিন্তু আমরা একটি ভিডিও তৈরি করেছি যেটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং বন্ধুরা আশি কবি শুক্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না